আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গতকাল কিন্তু খেলা হয়ে গেল পাকিস্তান বনাম ইন্ডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, এই খেলার ভিতরে সুন্দর একটি মুহূর্ত ঘটে গেছে, যেটা আজকে দেখলাম পুরো সোশ্যাল মিডিয়া গরম করে এনেছে, পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। সত্যি এই দৃশ্যটি দেখে অত্যন্ত ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা খেলা দেখেন তারা হয়তো আপনারা গতকাল দেখেছেন, আর যারা খেলা দেখেননি তারা হয়তো এখন পর্যন্ত সেই দৃশ্যটি দেখেননি। চলুন প্রিয় দর্শক শ্রোতা, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখে নিয়ে এসেছি। সত্যি যেই দৃশ্যটি দেখার পরে মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, মুসলমানদের অন্তর ভরে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন সেই ভিডিওটি দেখে নিয়ে আসি। ভিডিওটি দেখার আগে যে কথাটি না বললেই নয়, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখে নিয়ে আসি। তো প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আপনারা দেখলেন, দেখেন আসলে মুসলমান এমন একটা মানে জাতি যে মুসলমান সব জায়গায় আল্লাহ তাআলার কুদরতে পায়ের নিচে মাথা নত করে, আলহামদুলিল্লাহ। যেটা ঘটনা ঘটেছে খেলার মাঠের ভিতরেও, তারা খেলার মাঠের ভিতরেও কিন্তু আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদা দিয়েছে, অত্যন্ত ভালো লেগেছে। কিন্তু মুসলমানদের হৃদয় কেড়ে নিয়েছে যেই ভিডিওটি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, শুধু ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, আর আশা করি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যাওয়ার আগে একটি কথা বলতেছি, যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।